এক ঝলক দেখলে তো দূর থেকে ফট করে মনে হবে যে এটা কোনো জমিদার বাড়ি। আবৃত্তি পরিবেশন করবে চন্দন বাগদি। এটা দেখে দারুণ লাগলো, চটের মধ্যে পেইন্টিং এর হাতের কাজ দেখতে পাচ্ছ। এদিকে দেখো বিভিন্ন মশলা সাজানো আছে। নমস্কার বন্ধুরা, আজকের শুভ পঞ্চমী, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। গ্রাম থেকে মেদিনীপুর থেকে এসছে আমার বন্ধুরা, বিবেক আছে, বিবেকের দাদা অনুপদা আছে, তোমার নামটা বলো, মনতোষদা আছে, তোমার নামটা বলো, তন্ময় ভাই আছে। তো আমরা সবাই মিলে আজকে কাছাকাছি শর্টলেকের মধ্যে যাচ্ছি, সেক্টর টুতে আছে, একে ব্লক না, একে ব্লকে শুনছি না কি মশলার প্যান্ডেল হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি একে ব্লক শর্টলেক সেক্টর টু। এদিকে নো এন্ট্রি আছে, ওরা বোধ হয় গাড়ির জন্য নো এন্ট্রি নাকি, তাহলে ঘুরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে ঢুকতে পারলাম, পায়ে হেঁটে ঢুকতে দিল। চলো যাই দেখি কি মশলার প্যান্ডেল হয়েছে। তো কারো যদি পেপসি লাগে, এখানে পেপসি রাখা আছে, তোমরা পেপসি নিয়ে যেতে পারো এখান থেকে। বিশাল বড় বোতল তো, বিশাল বড় বোতল তো পেপসিটা দেখো জাস্ট, ভিতরে কিছু নেই। চলো বন্ধুরা ফাইনালি মশলার প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু ডেমো আছে, পেন্টিং দেখো, ভাস্কর ঢাকামার পেন্টিং দেখো। দেখো পুরো রিয়েল মশলা, এগুলো রিয়েল হলুদ আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কার আবার ভ্যারাইটিস আছে আলাদা আলাদা। ওইদিকে হলুদ আছে, হলুদের গুঁড়ো, এদিকে দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো। তো তোমাদের যদি লাগে এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো, বুঝলে, একদম রিয়েল, পুরো রিয়েল বস্তায় করে করে রাখা আছে। এদিকেও দেখো মশলা, ডু নট টাচ লেখা আছে, হাত দেবেন না এখানে। এদিকে দেখো বিভিন্ন মশলা সাজানো আছে। এই হচ্ছে মশলার প্যান্ডেলের প্রতিমা। এদিকে বোয়েমেও রাখা আছে,
বন্ধুরা মশলার প্যান্ডেলটা দেখে এবার চলে এসেছি এএল ব্লক, এটাও শর্টলেক সেক্টর 2 তে অবস্থিত। তো এখানে কি কি ভাবে সাজিয়েছে এখানকার মণ্ডপটা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। কাছাকাছি চলে এসেছি প্যান্ডেলের। এটা হচ্ছে শর্টলেক সেক্টর 2 এএল ব্লকের পুজো প্যান্ডেল। এখান থেকে ভিউটা দেখো, আগে উপরে একটা শিবের মূর্তি করেছে। এই এএল ব্লকের প্যান্ডেলটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু জানাতে পারো কমেন্টে, ভালো লাগলে লাইক করে দিও একটা। তো বন্ধুরা ওটা দেখে এবার আমরা ঢুকছি শর্টলেক ডিকে ব্লকে। এই হচ্ছে শর্টলেক ডিকে ব্লকের পুজোর গেট। দারুণ হয়েছে, দারুণ। সুন্দর, এখানে পুরনো গাছ দিয়ে এরকম ডিজাইন করা হয়েছে। তো বন্ধুরা এবার চলে এসেছি বিএল ব্লকে। এখানটাতে সেই পুরনো কলকাতার জমিদার বাড়িগুলো আছে না, ঠিক ওইরকম জমিদার বাড়িদের মতো যে দুর্গাপুজোগুলো হতো ওইরকম ভাবে তুলে ধরা হয়েছে। দেখো, দেখাচ্ছি তোমাদেরকে পুরনো সেই কলকাতার আদি যে পুজোগুলো হয় না জমিদার বাড়িতে, ওই রকম টাইপের লাগছে। দেখো অনেকটা এক ঝলক দেখলে তো দূর থেকে ফট করে মনে হবে যে এটা কোনো জমিদার বাড়ি। চলো এবার দেখি যে মায়ের মুখখানি কেমন লাগছে। দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা এবার চলে এসেছি শর্টলেক সিকে পার্কের পুজোতে, সিকে ব্লক শর্টলেক সেক্টর 2। এখানে দেখি কিরকম প্রতিমা হয়েছে। টিনের ওপরে দেখতে পাচ্ছ, এটা পুরো টিনের কাজ।
দারুণ লাগছে। এগুলো সব স্টিল বা টিনের কাজ, এগুলো দারুণ হয়েছে প্রতিমাটা, দারুণ। ঝাড়টা দেখো, ঝাড়টা অসাধারণ লাগছে দেখতে। দেখো এখানটাতে বসে ডেসিং টেবিলে চুল ঠিক করছেন, হয়তো এটা মাই হবে না। বন্ধুরা, সল্টলেক সিকে পার্কের এই পুজোটা কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লাগে প্যান্ডেলটা। তো বন্ধুরা, লাস্টে বিজেতে গিয়েছিলাম, বিজের যে বিজে পার্কের পুজোটা, একটা হচ্ছে শিব ঠাকুরের থিমের উপরে খুব সুন্দর করে পুজো হয়েছিল। এত ওখানে ভিড়, এত ভিড়, তো দেখলাম যে অনেক রাত হয়ে যাবে, কালকে সকাল সকাল উঠতে হবে, লং ড্রাইভে যেতে হবে কালকে, ব্লগ আসছে, তোমরা জানতে পারবে। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সবাইকে শুভ শারদীয়া শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, টাটা।